ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন করেছেন শেখ, কোরআন খতমের পরে তথা সুরা নাস পড়ার পর দেখা যায় হাফেজ সাহেবরা আবার সুরা ফাতিহা আবার বাকারার পাঁচ আয়াত পড়ে, এটা কি সুন্নাহ? জি না, আসলে এটা সুন্নাহ নয়। কোরআন খতমের পরে সুরা নাস পড়ার পরে আর বাকি কিছু পড়বে না। এই যে আবার ঘুরিয়ে পড়া হয়, এটা নিয়ম বানিয়ে নিয়ে সেটা বেদাত হবে, কারণ এটা নিয়ম বানিয়ে নেওয়া। হ্যাঁ, একজন মানুষ যদি বলে যে আমি কোরআন খতম করছি আবার পড়বো, সে পড়তে পারে, নিষেধ নেই, কিন্তু নিয়ম বানিয়ে নেওয়া যে আমরা আর পড়বো না, শুধু পাঁচ পর্যন্ত পড়বো, এই নির্ধারণ করাটা হচ্ছে বেদাত। আমরা জানি যে বেদাতে ছয়টি নীতি হয়, ছয়টি নীতি বেদাত হয়, যেই জিনিসের নয় ওই জিনিস যদি ব্যবহার করা হয় বেদাত হয়। যখন যেমন গরু দিয়ে ওর দিয়ে কোরবানি করা যায়, আপনি বলে ঘোড়া দিয়ে দেবো, না এক পক এক জিনিসের নয়, সুতরাং এটা বেদাত হবে। যেই কারণে যেটা অনুমোদিত এই কারণ না অন্য কারণে করছেন সেটা বেদাত হবে। যেমন রাতের বেলা সালাত অনুমোদিত, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি পড়ছেন যে এটা মেরাজের রাত্রি হিসেবে, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য এই কারণটা বেদাত হয়ে যাবে। যেই সময়ে যেটা অনুমোদিত ওই সময়ে আপনি এটা করেননি, ওই সময়ে করেননি, ওই সময়ে ওই সময় কেন অন্য সময় করছেন, তাহলে সেটা বেদাত হয়ে যাবে, সেটা বেদাত হয়ে যাবে। যেমন আপনার ফজরের পরে যে দোয়াগুলো আছে এগুলো আপনি অন্য সময় নিয়ে গেছেন, সেটা নির্ধারণ অন্য সময় নিয়ে যাওয়াটা বেদাত হবে, অথবা অন্য সময়ের দোয়াকে ফজরের পরে নিয়ে আসছেন সেটাও বেদাত হয়ে যাবে, যে সময় যেটা নয়। হ্যাঁ, সকাল বিকেলের দোয়ার ভিতরে অন্য দোয়া ঢুকে ফেলছেন, সেটাও কিন্তু বেদাত হয়ে যাবে। আচ্ছা, যেই স্থানে যেটা, যেই স্থানে যেটা, যেমন মক্কাতে তোয়াফ করার জায়গা, আপনি যে ওই মক্কাতে না করে আপনি কবরে তোয়াফ করলেন, তা হবে না, বেদাত হবে। অনুরূপভাবে যেই যেই সংখ্যায় যেটা, এই সংখ্যাটা যদি কোনো আপনি ঠিক না রাখেন তাহলে সেটাও বেদাত হবে। ধরেন আপনি 33 বার 33 বার 34 বার, আপনি 35 35 35 বার বললেন, বেদাত হয়ে যাবে, এটা সুন্নত হবে না, আর সেটাও পাবেন না। আমি সেটা উদাহরণ দিয়ে থাকি, আমাকে আমার ওয়াইফ বলেছিলেন যে ওই দিন যে তুমি আমাকে 69 টাকা ফ্লেক্সিলোড করবো, আমি বললাম যে 70 দিয়ে কেন হবে না, কেন 69 দিলে যেটা আমি পাবো 70 সেটা পাবো না, একদিন একটা বেশি দিলাম কেন হবে না, তুমি আমার 69 দেখা দিবে, তাহলে বুঝেন আপনি আল্লাহ তালা বলেছে 33 33 পড়তে, আপনি বলেন আমি 35 35 পড়বো, কাজ হবে না, আল্লাহ যেটা বলছে রাসূল যেটা বলছে এটা শুনতে হবে আপনাকে, তাহলে এইটা একটা। 5 নম্বর, 6 নম্বর হচ্ছে যে অবস্থা, যে অবস্থা যেটা অনুমোদিত অন্য অবস্থা যেটা অনুমোদন করা যাবে না, নিয়ে যাবে না। আপনাকে ধরেন সফর অবস্থায় আপনার জন্য অনুমোদন করা হয়েছে 2 রাকাত পড়া, আপনি বলেন যে না আমি রোগাক্রান্ত হিসেবে 2 রাকাত পড়বো, তা কিন্তু হবে না, এটাও বেদাত হবে। তাহলে বোঝা গেছে যে 6টি কারণে বেদাত হয়, এই 6টি কারণ, যে কোনো আবাদতকে এই 6টি কারণের ভিতরে আপনি দেখবেন উল্টা 6টি কোনোটাকে উল্টা পাল্টা করছেন কিনা, তখনই বেদাত হয়ে যাবে। সুতরাং এইখানে এই যে সুরা নাস থেকে অর্থাৎ সুরা নাস শেষ করার পরে আবার ঘুরে এসে আবার পড়তেছেন, এই নিয়মটা বানিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়, সুতরাং আপনি এই যে নিয়ম বানিয়ে নিচ্ছেন, এই নিয়ম বানানো, এই ধরন নির্ধারণ করা, এই ধরন নির্ধারণ করা শরীয়ত অনুমোদিত নয়, সুতরাং আপনাকে এটা এটা বেদাতের ভিতরে পড়বে, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি নাস পড়েছেন আলহামদুলিল্লাহ, আর যদি পড়ে আবার পড়ে আবার পড়েন কোনো সমস্যা নেই, যেখানে থামেন কোনো সমস্যা নেই, কিন্তু নির্ধারণ করে নিয়েছেন যে সুরা বাকারার 5 নম্বর আয়াত থেমে যাবেন, এর অর্থ হচ্ছে আপনি এটা নির্ধারণ করে ফেলছেন, এই নির্ধারণ করাটা বেদাত হয়ে যাবে। কারণ এটা একটা, এখন আমি দেখতে পাচ্ছি এটা একটা সাধারণ কমন নিয়মে পরিণত হয়েছে, বেশিরভাগ মানুষ এটা করে থাকে, এটা করবেন না। সুরা নাস পড়ার পরে দোয়া করবেন, হাদিসে আছে সাহাবায়ে কেরাম কোরআন খতম করার পরে দোয়া করতেন, কোরআন খতম করার পরে পড়া শেষ করার পরে দোয়া করাটা, এটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে। বরং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের লোকদেরকে দোয়া করতে বলতেন, তিনি নিজেও দোয়া করতেন, বোঝা গেল যে কোরআন খতমের পরে দোয়া করাটা একটা মাসনুন তরিকা, সাহাবায়ে কেরামদের সাব্যস্ত হয়েছে। এটা না করে আপনি উল্টা দিকে চলে গেছেন, আবার শুরু করে দিয়েছেন, তাহলে দোয়া কখন করবেন, কেন শুরু করে দিলেন? কেউ কেউ বলে আমি তাফাউলান করছি, যে আবার কোরআন আবার খতম করুন, এত আপনার তাফাউল সাহাবায়ে কেরামের নীতির বাইরে যাবেন না, আপনাকে শেষ করে দোয়া করেন, আবার শুরু করেন, আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা আপনি সবসময় পড়বেন দিনের ভিতরে, কোনো সমস্যা নেই, আবার পড়েন, আবার শুরু করেন, পরে আগে দোয়া করেন, আলাদা করেন, তারপর আপনি পড়েন, কোনো সমস্যা নেই।